যখন পাঁচ ওয়াক্ত নামাজ করা দিছেন 50 থেকে পাঁচে তো মুসা আলাইহিস সালাম বলতেছিল পাঁচ ওয়াক্ত উম্মত করবে না জান কমায় নিয়ে আসেন আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি রে আপনি পাঁচ ওয়াক্ত কোত্থেকে পড়াবেন তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না লজ্জা লাগে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি কইরা তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন আমিও তো ভালোবাসি চিন্তার কোনো কারণ নাই আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা ঘুমের টিকা উঠায় হলো পড়ায় নিব আপনি চিন্তা করেন না দায়িত্ব আমি নিলাম আর আমার মনে হয় নামাজের জন্য না হয় উম্মতের পরে তো উম্মতই নাই ঠিক না এই নবীর পরে তো নবীই নাই ঠিক না উম্মতের পরে কি নাই উম্মত নাই নবীর পরে নবী নাই এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই ঠিক না হ্যাঁ আল্লাহ নামাজ পড়তে না পড়াইতে আম নামাজের জন্য ডাকে না আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা রাতটা কাইটা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না পুরো রাতটা কাটায় দিলি তোর সাথে কথা হলো না একটু জলদি উঠায় না আমার লোকে একটু কথা বল না আবার দুপুর হইলে বলে কই সকালে কথা বললি দুপুর হয়ে গেল এখনো কথা হলো না একটু চুইটা আয় না আমার লোকে একটু কথা বল না আবার যখন আসর হয়ে যায় তখন বলে বেলাটা ঢইলা গেল আমার সাথে কথা হলো না কোন দুপুরে বলছো এখন বিকাল হয়ে গেছে আয়না একটু কথা বল না যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে সূর্যটা ডুবা গেল রাতটা চলে আসলো হয় দিনটা পার হয়ে গেল রাতটা দিনটা চলে গেল রাতটা চলে আসলো হয় কই আসরের সময় কথা বলছিস আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বল না আপনি বলবেন তাহলে এশা কেন আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্যই ডাকে তো তুই তো ঘুমায়া যাবি সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না এখন তো ঘুমাইতে চলে যাবি আয়না সর্বশেষ আমার লোকে একটু কথা বলা কথা বলার জন্য ডাকে আল্লাহ কথা বলার জন্য ডাকে আল্লাহ নামাজের জন্য ডাকে নামাজ তো একটা বাহানা আমরা জানি না বাবু নামাজ কিরকম এক মিনিটের বেশি এক রাকাত পড়তে কারো লাগে না আমারও লাগে না কি লাগে রাগ হয়ে গেলেন বলবো পাগড়ি সাগরি যতই থাকুক ঠিক না আজ পর্যন্ত কোন আলেমের কাছে যায় সূরা ফাতিহা সত্যায়িত করে কয়জন করছি বলেন যে আলেমের কাছে যায় বলছি আমার সূরা ফাতিহা সত্য কিনা সহি কিনা আপনি লেখা দিবেন কাগজে মুখে না মুখেরটা মানবো না লেখা দেন যে আমার সূরা ফাতিহা সহি যদি জিজ্ঞাসা করে এত জোরাজুরি করেন কেন বলে কাজ আছে কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে সূরা ফাতিহা সহি হয় নাই তো কাগজ বাইর করে দেখায় দিব এই যে দেখেন আপনার আলেম সহি লেখা সিগনেচার করে দিছে ধরেন তো এড়ে ধরেন আমারে ধরেন না ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গায় যদিও মানুষ সৃষ্টির সেরা সবকিছু মানুষকে পাওয়ায় দিছে এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছে আল্লাহ পাওয়ায় দিছেন মানুষকে আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন কিন্তু আমরা উম্মতে মুহাম্মদি হিসাবে ডাবল ছোঁয়া পাইছি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন হুয়াজ তাবাকুম কোরআনের এই শব্দ বলে হুয়াজ তাবাকুম ওয়ামা জালা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি
আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন, লেবেল মনে হয় বোঝেন নাই, কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুমতুম খয়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইয়া দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগা। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়, সবকিছু পাইলেই কি হবে, কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না, যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না, বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না, মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয় মানুষ সব জানে, মঙ্গলও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে, কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে, নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে, ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে, আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জানিও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার, আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান বিবেকমান বিদ্বান সৃষ্টির সেরা, মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বৎসরের জীবনের প্রয়োজনটা বড়, আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বৎসরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না, এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে, কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন না, আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, তোমাদের বয়স 60-70 বৎসর হবে। আবার 60-70 বৎসর কেন, এটাও আমার বুঝে আসে কেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70, এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়, ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিছেন, আমরা ভালোবাসার পাত্র, মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না, 900 বৎসর যে খাটছে উনি জিজ্ঞেস করেন 900 বৎসর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বৎসর খাটাইতেছেন, তাও 60-70 বৎসরও না,
15 বছর শুরুতেই মাফ করে দিবেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ এটা গণাই আসবে না মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না হিসাব নিকাশও হবে না হবে না কি হুজুর হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত 45 আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়ে দিবেন সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বা সুবহানাল্লাহ নায়েম হাত্তা ইস্তাইকির ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয় এই জন্যই হাদিসে আছে যদিও বলা যাবে না আপনারা সুযোগ পাওয়া যাবে এই জন্য বলবো না সব কথা সব জায়গায় বলতে নাই বলতে গেলে বিপদ হইতে পারে এই জন্য বলবো না আরো একটা সময় আল্লাহ মাফ করে দিবেন ঘুমের ভিতরে এই জন্য হাদিসে আছে কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত কি ওলামা একমত তো হাদিসে আছে তো আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিবেন না আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসার পাত্রটাও জানলো না আফসোস আমার এইখানে এই সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল রাত দিন খাটি বটে কিন্তু দুইটা জিনিসের জন্য রাত দিন খাটি আমরা না খাটি না হ্যাঁ আড়াই হাজার ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে ঠিক না না পাওয়া যাবে না যায় এটা কিসের শব্দ খাটনির শব্দ ঠিক না মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায় দুটো জিনিসের জন্যই আমরা খাটি একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য কিন্তু না শিখলাম না খাটলাম যেটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় ঠিক হেদায়েত যেটাকে বলে হেদায়েত হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আয় আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়া দেন কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না এমন একটা রাকাত যায় না হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল কার হয়ে চিৎকার দিতেছে আমার হয়ে চিৎকারটা কিন্তু আমারই কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই সূরা ফাতিহা এটাই বুঝায় মেইন এতটুকুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই বন্দার পাওনা আল্লাহর কাছ থেকে এটাই ছিল প্রয়োজন এটা যদি পাওয়া যায় না হায় হায় এটা যদি পাওয়া যায় এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাউটি পানি যে সৌভাগ্য মরে বিশ্বাস হয় না না মনে হয় না সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাউটি পা সৌভাগ্য মনে করে আর যখন সিরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও ষাট টুকরা করে পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে যখন সিরাতে মুস্তাকিম পায় না যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছিলাম মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে
গরের চুলাও যদি না জ্বলে আর সিরাতে মুস্তাকিম যদি পায় فعلي رضي الله تعالى عنه قطعي شطط هاي دخل زوجها بيتها سررت وتبسمت بلا امي جوخوني غره روكتام چولا جلو کن نا جلو فاطمة موسكي هاشي ديته ديري کرتو نا کنو دين بھول کرتو نا آر خوشي ته ناچتے کنو دين بھول کرتو نا آتا جو کچھو نیا آشنا ہے غره چولا جلو نا شامی کے کنو دين کالو چهارا دخائے نا বরং স্বামীর চেহারা কালো ছিল মলিন ছিল তো সান্তনা দিতেছেন সান্তনা স্বামীকে সান্তনা দিতেছেন অজাদনা শকরনা লামনা জি সবরনা পাব তো শুকরিয়া আদায় করব না পাব তো সবর করব আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ বিদায় আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আননাকুনা মাহজুন তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয় যদি বলবেন ঝোল বেশি দেয় কেন যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে কারণ আল্লাহ রাসূলের হুকুম এটাই সিরাতে মুস্তাকিম যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাতে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না বরং তা এই জন্য রাস্তায় ঘুরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি সিরাতে মুস্তাকিম যখন পায় রাগ হয়ে গেল না এরকম গুনলে সারা রাত গোনানো যাবে আমার পুরো জীবন গোনানো যাবে সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয় মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয় আর যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয় তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো আজকে এই দৃশ্য দেখতে হতো না সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিয়তা মিন দুরিহা ওই কই শের আমার মনে ওঠে রাদিতা মিন দুরিহা ওয়া গাদারতা ফিহা বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম গাদ্দারি করি তো করি কি করা আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা আমার মার দুধ পিওর ছিল এটার ভিতরে কোনো ভেজাল ছিল না পিওর চিরদিন পিওর ছিল এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না তুই বললি কি হবে আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা বুঝাইতে মনে হয় পারতেছি না ঠিক না সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা আমার কষ্টদায়ক জিনিস টোক টাকা তালাশ করতেছি টোকাইতেছি কেন একদিকে তো আমি মুসলমান মানুষকে আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো হরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব লুইটা কেন না কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে হেদায়েত যখন পাওয়া যায় হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না তখন কারো দোষ দেখে না কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরাতুল মুসলিম
মুসলমান তো মুসলমানের আয়না, দুষ্টাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে, কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়, ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্যা যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কাটাতো যাবে। আড়াই হাজারের মানুষ, মাত্র হাজারই আড়াইটা, বেশি তো না, লাখ লোক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র আড়াই হাজার, বেশি তো বলা যাবে না। হায়, সেরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সেরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম সারাদিন, এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে আমরা উন্নত হইয়া যতটুকু সুখী না, খোদার কসম আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি বাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে একশো গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবা একরামকে অসুখী লিখতে পারে না। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না, যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে না, সবাই লিখতে বাধ্য হয়েছে, তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী ছিলেন, কেননা ওনারা হেদা সেরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হয় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল, প্রত্যেক ব্যক্তি এখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে বাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গোচার ঠাঁই নাই পাওয়া যাবে, আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না। অসুখী না, আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না, সুখী আজকেও দিনদাররা সুখী, যাদের কাছে কিচ্ছু নাই। রাগ হয়ে যাবেন, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? আড়াই হাজারে ইমামদের বেতন কত? পনেরো হাজার, ঠিক না? আড়াই হাজারে অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? বিশ ত্রিশ হাজার। হ্যাঁ, আচ্ছা বিশ হাজারই মেনে নিলাম, তাও তো পনেরোর থেকে পাঁচ বেশি পাওয়া যায়, ঠিক না? আট হাজারের মাদ্রাসা, আড়াই হাজারের মাদ্রাসা গুলাতে বেতন কয় টাকা? হ্যাঁ, অটো চালাইলে কত পাওয়া যায়? হ্যাঁ, নিচে বিশ হাজার, ঠিক না? অটোওয়ালায় সুখী না আট হাজারওয়ালায় ইমাম সুখী জিজ্ঞাসা করেন, জিজ্ঞাস করেন সুখী কিনা? এদের বৌরা এখনো বলে আবার করোনা হলে ভালো হইতো, লেগা জানেন, করোনা লগ্নে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করোনা হলে ভালো হইতো, আর একটু কাছে সময় মতো বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাস করেন, করোনার সময় সব অদীর্ঘ বৌরা খুশি ছিল, ঘরে বাঁচছিল না, সত্য এটা, জিজ্ঞেস করেন, হাসে এরা, জিজ্ঞেস করেন, বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল, যদি কয় কেন বাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আসো, বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবো না, আব্বার রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি, এরকম তো কখনো কাছে পাই না, ঠিক না? দেখেন এরা হাসে, সব গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই, সবাই সুখী হইতাম, সুখী আজকে উন্নত হইয়া যতটুকু সুখী না, এর চেয়ে শত গুণ সুখী হইতাম যদি হেদায়েত পাইতাম, সিরাতে মুস্তাকিম পাইতাম।
সাহাবা সুখী ছিল সুখী, আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না, সেলিব্রিটিরা বেশি আত্মহত্যা করত না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি, বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়, আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে, হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল, ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউধাউ ধাউধাউ করে জ্বলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই, যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায় খায়র দেক এদেরকে, সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাকে, কেন এই জীবনটাই তো শেষ না, ছোট একটা জীবন এটাই শেষ না, ছোট জীবন 60-70 বছরের, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না, চলে যাব তার কাছে, ওনার কাছেই যেতে হবে, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিছেন, সুরক্ষিত উনি করতেছেন, 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাটটা বুক করি আল্লাহর, মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কথা সত্য হবে। উনি কোন এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাতহুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখ তো মুসলমান তোর দিল মুনাফিক, বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? আল্লাহ 24 ঘন্টা কাটটা বুক করি আল্লাহ, সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি, অক্সিজেন আর অক্সিজেন কতটুকু নেই ডেলি? ডেলি 550 লিটার নেই পার হেড। বৈশা তো আছেন, গনছেন কয়বার, শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন কয়বার নেই ডেলি? 160,000 বার নেই আর ছাড়ি ডেলি। আপনাদের বিজ্ঞান বলে 160,000 বার ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার, যদি মাস 30 হয়। যুবক যৌবনের জোয়ারে বাসো তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2500-এ 1 মিনিট মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? কি আছে? শেষ? একদিনও তো বইয়া ভাবে নাই কেউ, বলো যে একদিন বসা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, এক পয়সাও তুমি নাও না, হায়ে আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো এক যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, একটা পয়সাও তুমি নাও না, আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না, একজনও তো ডাকে। এক যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি, উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া,
আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন ঘুরে ডাক রাগ হয়ে গেল চুপ জীবনে তো কত মেসেজ দিলে একবার হলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বুঝেন না আপনারা আপনারা হুজুররা কত থেকে বুঝবেন যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে 14 তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসেছে জীবনে লেখছো একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হুম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায় নিও তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নি লাকা মুহিব্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি অবি হব্বি কুল্লি মুহিব্বা তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হলো সিরাতে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম যে সিরাতে মুস্তাকিম পাওয়া গেল আমরাও পাই নাই কসম খোদা সিরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান দ্বারা জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞেস করেন আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে হ্যাঁ পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন বাইবা বাইবো কাউকে কষ্ট দিবে না বাইবা বাইবা কারো অনিহাও ভাববে না অনিহা ওই যে ওই সাহাবীর মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে এ জান্নাতি দ্বিতীয় দিন সেম ঘোষণা তৃতীয় দিন সেম ঘোষণা কিন্তু এক ব্যক্তি তিন দিন তো সাহাবী রাসূলের সব জাগছে তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি যায় বাড়ি দেখি তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো যা আমি খাবো তাই বাক্যরা খাবো থাকো তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে ফজরের আজানে ওকে উঠাইছে সারা রাত্র কিচ্ছু না দ্বিতীয় দিনও তাই তৃতীয় দিনও তাই চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে ভাই তিন রাত্র তো দেখলাম কিছুই তো দেখি না আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগি দেখার জন্য তুই তো এসা পড়ো চারা এসা ল্যাপটাই না ঘুমাস কম্বলটাই না ঘুমায় যাস ফজরের আজান তোকে উঠায় আল্লাহর রসুল তিন দিন তোকে কেন জান্নাতি বললো বলে তা তো জানি না কেন বললো কিন্তু হইতে পারে এটাই সবাই ঘর ঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায় ফিটফাট করে ঘুমায় আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায় আমার দিলে কারো জন্য কিছু থাকে না কারো জন্য আমার দিলে কিছু রাখি না আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায় যাই চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসেন আমার কথাগুলা বুঝি
আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম আর কিছুর প্রয়োজন কিছু আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন কিছুর প্রয়োজন না আমাদের প্রয়োজন শুধু সিরাতে সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম কে দিবে আরে বলেন না কে দিবে আল্লাহ কে আল্লাহ একমত জি একমত জি হ্যাঁ সবাই সত্য তো হ্যাঁ কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না নিবেন তো নিবেন কি করে কথাও তো শোনা যায় না দেন ধারণায় তো আনা যায় না বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আসিস আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুল নাসিতুল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীউল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শহীদুল হাক্কুল ওয়াকীলুল কবিদুল মতীন মালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি ذا الجلال والإكرام المقسط والجامع والقنج والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو نيرانوبوي قادر مالك নিবেন তো নিবেন কি করে বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম নিবেন তো নিবেন কি করে চোখেই তো দেখা যায় না কথাও শোনা যায় না দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়েও শেষ করা যায় না কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন আল্লাহ আসান করছেন ওয়াইন তুতিউহু তাহতাদু আল্লাহ বলে হেদায়েত চাও সিরাতে মুস্তাকিম চাও পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ আমাকে চোখে দেখা যায় না আমার কথা শোনা যায় না আমাকে দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য দুনিয়ার পদস্থ মানুষ পদে উঠতে দেরি দরা ছোয়ার বাইরে যাইতে দেরি করে না তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা এই জন্য আল্লাহ আসান করছেন হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও হেদায়েত চাও মন দিয়া চাও দিল দিয়া চাও দৌড়ায়া পাইতে চাও সবকিছু বিলীন করা পাইতে চাও তাহলে পাবে তো পাবে কি করা তো সহজ করা দিলাম হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম আমার বন্ধুর হইয়া যাও হেদায়েত আমার বন্ধুর হও হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর কিন্তু আফসোস যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো এখানে পাওয়া যাবে না এতটুক বয়সে যতবার চুল কাটক সেলুনে যায় একবারও ভরে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটা দিবে হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব আর যদি নাও পাই তো কেয়ামতের দিন যেন বলতে পারি যখন সামনে দাঁড়াবো হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম আদর্শে চুল কাটছিলাম হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না কিন্তু একদিন তো কাটছি এটার বিনিময়ে কি দিবেন দেন হাত কিন্তু বাড়াইলাম এক যুবক তো এখানে নেই সহজ তো করছিলেন হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন বন্ধুর গোলাম শুধু শুধু তো কবি বলে নাই হাদিসের তর্জমা করছেন কবি কে ওয়ফাতুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ
کیا وفا تو نے محمد سے تو ہم تیرے ہیں, یہ دنیا کیا چیز ہے لوح و قلم تیرے ہیں. اللہ بولتے سے امر بندور غلام ہویا دیکھ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটা আর কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব, শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর. বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, রব আমার, রব আপনারা তো দেখেন না, আমি ঘুরা দেখছি এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন ওটা আমার এই দুই চোখে দেখা আছে. রুমের যে কিলা 2008 দেখছি আমি স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে. এখনো দেখলে টুপি পড়া যায়, এত উচ্চা দেওয়াল, পুরাটা ঘুরতে হলে গাড়ি দিয়া ঘুরতে হয়, আমি পাও দিয়া ঘুরতে পারি না. একা স্বাধীন করছেন, দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসা আছি, বান্দর বাহিরও হয় না, কি করব ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে আমাদেরকে অক্ষত করে, কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমার ভিতরে ফিকা মারো. তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? কলে তাইলে অপেক্ষা করো, সেখান যায় রশি বাঁধছেন দেওয়ালে, মেয়েরা উপরে উঠছেন সালাম দিয়া, বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি. বলছে খালেদ তুমি একা? কন্নাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন আমার এই চোখে দেখা বলতেছি. ইতিহাস মিতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে হুজুরগো কাছে আছে, আমার কাছে নাই, আমার কাছে যা আছে চোখে দেখা. এই জন্য অনেকে বলে এটা কিতাবে পাইনি, আমি কিছু চোখ দিয়া যখন পাইছি কিতাবে, পাউকান থাকুক আর না থাকুক এটাই সত্য, এটাই সত্য, আমি চোখ দিয়ে দেখেছি, নাক দিয়া শুনে আইছি, এটাই সত্য. সাহাবার আল্লাহ ছিলেন হেদায়ত সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের পাওনা, এটাই পাওয়া দরকার. 60-70 বছরের জীবন এটাই সত্য, সারা দুনিয়ার মালিক হইলো কিছু আসে যায় না. হায় হায়, আল্লাহ দেখাইছেন কারুনের মতো মালদার কেউ কোনোদিন হবে না, এটা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কেউ কোনোদিন হবে না. সারা দুনিয়ার একক মালিক হলেও কিছু আসে যায় না, যদি হেদায়েত না পাইল, আর সারা দুনিয়ার ভিতরে যদি কেউ না চিনে, হেদায়েত পাইছে বিদায়ী এই কাহিনী সত্য, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বর্ণনা করতাম না, আমি কিসরা কাহিনীতে অভ্যস্ত না. যুবক যুবক বসায়া দিছে থাপ্পর ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুইটাকে নাড়ায়া দিছে, এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে. দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? খাই কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে. বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পর বসায়া দিছে, আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে নাই, ও তো থাপ্পর দিয়া ক্ষান্ত, আমাকে যে ভালোবাসে সে জান নিয়া নিছে, এটাই হলো প্রেমের খেলা. হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়, এমন ভিক্ষুক প্রেমের খেলা দেখায় দেয়, পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়. খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে, পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ইউতঈমুনা আত-তুআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইতীমা ওয়া আসীরা, একটা আয়াত নামায় দেখাইছে. খাওলা বিনতে সালাবা পুরো সূরা মুজাদালা নামায় দেখাইছে, মুজাদালা খাওলা বিনতে সালাবা যার নাম কেউ জানত না, শুধু হাত উঠে বলছে ইলাহি ইলাহি আফনা শাবাবি, মালিক যৌবন শেষ,
আটটা বাচ্চার পরে থাকে কি আকালা মালি সম্পদ বলতে কিছু নাই তাফাররাকা আহলি ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি মুসলমান হইছি মুসলমান স্বামীর হাত ধরে চলে আরছি লিসবিয়ানুন সিগার আমার ছোট ছোট আটটা বাচ্চা জমামতু ইলাইয়া যাউ আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোত্থেকে খাওয়াবো জমামতু ইলাইহি যাউ স্বামীর কাছে পাঠায়া দিলে আটটা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না আমার সন্তানগুলো বিনষ্ট হয়ে যাবে বলতেও শেষ করতে পারেন নাই সূরা মুজাদালা পুরো আল্লাহ পাঠায়া দিছে আসেন সিরাতে মুস্তাকিমি পাওয়ার জিনিস যুবক সত্য এটাই তোমাদের পায়ে হাত রেখাবো দুনিয়ার ফুর্তি ফুর্তি না এটা সাময়িক ফুর্তি আর ওই ফুর্তি যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয় আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা হুজুররা বলবে কিভাবে এটা এত জোরে কি কইরা বলেন যদি ভালো না বাসতেন গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প সোয়া রেখা গেছে আমার দেশেও 5-6 বছর আগে 31 নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে না কোন বিপর্যয় ঘটে নাই তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে সারা দুনিয়া চিৎকার দিছে 2020 বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোন দেশ দেখবে না এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো তো করলো কি কইরা সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয় ঠিক না সত্য তো না মিথ্যা বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না হয় নাই হ্যাঁ আমাদের ভিতর থেকে বলছে বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে এই দেশকে আল্লাহ ভালোবাসে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাক আমাদের দেশে উঠছে কয়েকটা কলা গাছ ছাড়া বুলবুল কিচ্ছু নিতে পারে না সত্য তো হ্যাঁ আপনারা 2500 বসে সত্য বলেন ঠিক না ওই দিন আমি ছিলাম পাথর গাটা পাথর গাটা বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে সারা রাত্র আমি খোলা একটা ময়দানে ছিলাম আমাদের ইস্তেমা চলতেছিল জোর দুপুরে দোয়া করে আর ঢাকা ফেরার সুযোগ ছিল না আমার কাছে ওয়েদার খারাপ ছিল আমি সারা রাত্র কয়েকটা টিনের নিচে ছিলাম আর বুলবুল রে দেখতেছিলাম পট্টা কতটুক লম্বা বুলবুল তো হয়ই 6 আঙ্গুলা ঠিক না দেখতেছিলাম আমি সকালে যখন ঢাকা ফিরতেছিলাম তো দেখতেছিলাম রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে আর কোনো বিপর্যয় ঘটে নাই আলহামদুলিল্লাহ এই দেশটাকে আল্লাহ ভালোবাসে আসেন তোমাদের পায়ে হাত রেখা বলি আল্লাহকে নারাজ করো আসো সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রাখা ওনার আদর্শে রাখা ওনার শিক্ষায় রাখা ওনার রাত্রে রাখা ওনার দিনের রাখা ওনার উঠার ভিতরে রাখা ওনার বসার ভিতরে রাখা ওনার ঘুমের ভিতরে রাখা ওনার সজাগের ভিতরে রাখা ওনার খাওয়ার ভিতরে রাখা ওনার পানাহারের ভিতরে রাখা এমন কি ওনার পেশাব পায়খানার ভিতরে রাখা এমন কি ওনার মুসকি হাসির ভিতরে রাখা এমন কি ওনার পোশাক আশাকের ভিতরে রাখা এমন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসের ভিতরে হাত সিরাতে মুস্তাকিম রাখা আসো ওই রসুল ওনার কদম থেকে সিরাতে মুস্তাকিম যে দেওয়ার জন্য আমাদেরকে চোখের পানি কোনোদিন শুকাইতে দেন নাই হায় হায় ওলামা মানবে কি মানবে না জানি না আমি প্রথম রহি ওহি আসছে একরা দ্বিতীয় ওহি আসছে মুদ্দাসসির ইয়া কুমিয়া কুম আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির কম্বলের ভিতর থেকে বাহিরে বসে কাঁদতে ছিলেন আম্মা জানাইসা জিজ্ঞাসা করছে খাদিজাতুল কুবরা দাসার তুকু আনতাল খারেজ
আপনাকে তো কম্বলে রেখা গেলাম, আপনি বাইরে কেন? আপনি তো ঘুমন্ত ছিলেন, বয়া বয়া কাঁদেন কেন? তো বলছে ওই ফেরেশতা আসছে খাদিজা। আর আয়েশা বলছে কম্বল থেকে বাহির করে দিছে, যে এই জ্বর কম্বলে থাকলে কমবে না, এই জ্বর তো কমবে কুম ফানবে, কিন্তু আমি কাকে দাওয়াত দিব, মান কাকে দাওয়াত দিব, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে মানবে? মক্কা তো পুরাটাই উল্টা, আমার মন বলে মন, আমার মন বলে হাম্মা যান, স্বামী স্ত্রীর ব্যাপার মনে হয় উঠার থেকে উঠাইছেন, বুকে লাগাইছেন আর চোখের পানি ছেড়া বলছেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, কেউ মানে আর না মানে আমি তো মানব। যার প্রথম দিন চোখে পানি উম্মতের সিরাতে মুস্তাকিমের জন্য, কেননা সিরাতে মুস্তাকিম জান্নাতের টিকিট, জান্নাতে যাওয়ার টিকিট সিরাতে মুস্তাকিম, যেখানে সব রাখা আছে। জান্নাত খোলার সময় তো হবে না, সিলেটি কথাই সত্য, প্রবাদ বাক্য আইলেন তো আইলেন হগলতের বাদে আইলেন, আমিও সবাই শেষে আসলাম, এই জন্য তো সময় হবে না। ওই জান্নাতের টিকিট হলো সিরাতে মুস্তাকিম, যেখানে সব আশা পুরা হবে, যা চাবে তা মেলে। 14 তারিখ, 14 তারিখও জান্নাতে আসে, বছরে একবার আসবে না, ডেলি আসবে। আমাদের এখানে তো একবার আসে, 364 দিন জুতা দেখায়, একদিন খালি ফুল দেখায়, ঠিক না? সত্য তো? তাও 2 নম্বর, ঠিক না? ফুলও খুব কম দেখায়, জুতাই বেশি দেখায়, ঠিক না? কি বলো যুবক, রাগ হয়ে গেল? মেশিন আসে নাই, চিন্তা করো না, এখানে কতটুক তোমারে রাখছে এটার মেশিন আসে না। হইতে পারে মেসেজ তোমারে ঠিকই দিছে, কিন্তু জবা করার লেগে এই পর্যন্ত, এখন দেখা যায় মাঝে মাঝে মেসেজ দিয়েই জবা করে, এই পর্যন্ত কয়েক ডজন জবা হয়ে গেছে মেসেজ পায়া পায়া, ঠিক না? জান্নাতে এরকম হবে না, এইখানে ডিজিটাল মেশিন থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। হ্যাঁ, মেসেজ ডেলি আসতে থাকবে, যা চাবে তা রাখা আছে, মা তাস্তা। আমাদের নবীজি দেখা হিসাব আছে, হয় হয় ছোট বাড়ি তো তোমাকে দিবে না, সবচেয়ে ছোট প্লট যাকে দিবে 240,000 মাইল, কত? এইখান থেকে কক্সবাজার পর্যন্ত আর কি, ঠিক না? চোরো 240,000 মাইল, আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এটার 10 গুণ হলো 240,000 মাইল, কিন্তু এটাও সত্য, এটা বাঙালিরা পাবে না এত ছোটটা, আমরা আরো বড়টা পাবো, এটা যে পাবে ওর নাম আল্লাহর রাসূল বইলা গেছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা, গোত্রের নাম, আমরা এর চেয়ে বড়টা পাবো, বানায় রেখা দিছে যুবক, চিন্তা করো না, 240,000 পরিধিতে বানায় বানায় রেখা দিছে। আল্লাহর রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা তৈরি করছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়াবে 3 কিলোমিটার ঘের হবে, ঘের যেখানে তাকাবে তোমার ছবি দেখা যাবে, শরীর থেকে 4 প্রকারের সুঘ্রাণে তোমাকে 24 ঘন্টা মোহিত করতে থাকবে, ফুটুগুলা এরকম এরকম ক্রিয়া, লাও বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, শাস সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিঠা হবে, 4 সুঘ্রাণে পুরা সৌর জগৎটাকে মোহিত করে ফেলবে। এইবার বাবা ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, আমার তো বিশ্বাস তোমরা পাইলে মনে হয় 2-4 বছরের জন্য ছাড়বা না, কেন? হাদিসেই আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখা 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা 40 বছর পরে বিবি ওর গাড়ে চিমটি কাটবে আর কেবল খালি চেহারাই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, বাকি কি বানায় রাখছে দেখবি না, চল কামরার ভিতরে তোরে দেখামো,
চব্বিশ বছর করে হুশে আসবে, হুশে যখন চিমটি কাটবে নাহলে তাকাই থাকবে আপনারা। আর আমার তো বিশ্বাস তোমরা ছোটে ঠোঁট মনে হয় দুই চার বছরে ছাড়বা না, কেমন মজা হবে, ডেলি মেসেজ দিবে, সত্তর বার ডেলি কাপড় চেঞ্জ হবে। এই দুনিয়া সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, দুবি নাই, ওয়ান টাইম ইউজ, যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না। দর্জি নাই যে কাপড় বানায় দিবে, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠায়। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে, হায় হায়, সবাই আল্লাহর এখানে শুক্রবারে গ্যাদারিং হবে দাওয়াত খাওয়ার, আল্লাহ সবার সাথে আলাদা আলাদা কথা বলবে। ছয় দিন দুইভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়। আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে, পুরুষ প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে, গিফট দিবে। আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নিতে পারবে না, ফেরেশতা নিয়ে যাবে গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়। আড়াই হাজারের মানুষ যদি বলে চিনমু কেমনে, আমারটাও চেঞ্জ, আমিও চেঞ্জ, বাইরে কাঠটাকে হাতে ধরে লয়া যাবে। এই জন্যই তো দুনিয়ার শেয়ার হিটার ব্লুটুথ, ও চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওর কাছে চলে যাবে। বলে মোবাইল কোন কোম্পানির, ওইটা কুদরতের কোম্পানির মোবাইল থাকবে, এখানে চিন্তা করতে হবে না, কুদরতের কোম্পানির মোবাইল থাকবে। আল্লাহ কুদরত দিয়ে মোবাইল বানায় দিবে, চিন্তা করো না, ওই মোবাইল হাতে থাকবে। নেমত গান, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা চেনো না দুনিয়াতে, এটি কোনো সিঙ্গার না, সারা দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয়, দুনিয়া যেদিন থেকে জন্ম নিসার যেদিন শেষ হবে, ও যুবক তোমাকে যে আওয়াজ দিবে ওই আওয়াজের বিন্দুর মুখে দাউদ, দাউদ চিনো, দাউদ আলাইহিসসালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন, ডান্স, তুমি তো ডান্স করো না, সিঙ্গারদের হুয়া হই না, তুমি কি ডান্স করো, কি করো, ডান্স তোমরা না ডান্স করো, আচ্ছা মনের থেকে কত তো ডান্স করো না, আসলে ওর তালে তালে ফাইজলামি করো। ডান্স কাকে বলে জানো, ডান্স, হায় হায় হায়, ডান্সও তো তোমরা চেনো না, রক্সও চেনো না, ডান্স জান্নাতে হবে। ও যখন নাচবে তো অপা বাজ ইচ্ছায় আর অনিচ্ছায় সব ওর তালে তালে নাচবে, এটার নাম হলো ডান্স, জান্নাত পর্যন্ত নাচবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জান্নাতে, ডাঁচও হবে, গানও হবে, মাঝে মাঝে আল্লাহ কর বলবে, গান শুনবে তো বলবে স্টেজ লাগাও, সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে, জান্নাতে বানায় রাখছে ফেরেশতা সিঙ্গার, শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরম শুনলা, আল্লাহ খানাল মউত লামতন, আল্লাহ আওয়াজ, মউত থাকলে তো মউতই হয়ে যেত, এরকম আওয়াজ, আল্লাহ হাসবে আর বলবে আর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, তারপরে বলবে আর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মাদ, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে আর চেয়ে সুন্দর, আল্লাহ আওয়াজ দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি আসতেছি, আল্লাহু আকবার, সিরাতে মুস্তাকিম ওই জান্নাতে টিকেট। শুধু শুধু সাহাবা পাগল হয় নাই, আমাদের দেশের মানুষগুলা দুনিয়া শিক্ষিত মানুষগুলা বলে সাহাবা পাগল ছিল, অশিক্ষিত ছিল, এটা ছিল সেটা ছিল, না না না, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে ম্যাক অনুগত্য করতে পারি না, আমরা আমাদের ইশারায় ম্যাক অনুগত্য হয়, আমাদের ইশারায় ম্যাক বাধ্য,
আমাদের ইশারায় টোকায় ভূমিকম্প বাদ্য, আমাদের ইশারায় অগ্নিগিরি পিছে যাইতে পারছে। সত্য তো? আমরা 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 সমুদ্রের উপরে, আমরা স্থলে যেরকম ঘোড়া দৌড়াইতে পারি, জলেও এরকম দৌড়াইতে পারি। সবগুলো তো আমার চোখে দেখা আছে, এই জন্য বলতেছি এরকম শত জায়গা আমার চোখে দেখা আছে, যেগুলার চিহ্ন এখনো রাখা আছে। সাহাবায়ে কেরাম কইরা দেখাইছে, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। দুনিয়া উন্নত, যারা ইথারকে অনুগত করছে, ইথার চিনেন? আমাদের এই মোবাইল সোবাইল এগুলা ইথারের মাধ্যমে কথা দূরে যায়। ইথার অনুগত, ইথারের ব্যবহারের মাধ্যমে আমরা নিতেছি। সাহাবা টেকনোলজি ছাড়া ইথারকে অনুগত করছেন, 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছেছেন, তার বিহীন প্রযুক্তি বিহীন। সাহাবায়ে কেরাম ভিডিও কল করে দেখাইছে, নাইলে সারিয়া কি করে বললো আমিরুল মুমিনীন, আল্লাহ রসুলের মেম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। আল্লাহু আকবার, 3000 কিলোমিটার। সত্য, ওনারও পারতেন। আসেন, ওনারা করেন নাই, আসেন। সবচেয়ে বড় দরকার আমাদের সিরাতে মুস্তাকিম, আর ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শিখবেন কি? সিরাতে মুস্তাকিমই জান্নাতের টিকিট, এটা দিয়ে টিকিট পাওয়া যাবে, এটা দিয়ে পোলসেরাত পার হবে। কি শিখতে রাজি? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। হ্যাঁ, সত্য সত্য। হ্যাঁ, নামান নামান, কিন্তু কোত্থেকে শিখবেন? নবীও তো নেই, উনিও তো চলে গেছে 1334, উনি চলে গেছেন 1434 বছর হয়ে গেছে, চলে গেছেন দুনিয়া থেকে। 1444 হিজরি চলতেছে, 10 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন, 1434 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে। কার থেকে শিখবেন? এই জন্যই তো কোরআন বলে উলুল আমরি মিনকুম, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবেন, হক্কানি আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখবেন। শিখবো তো? পাক্কা? সত্য? সত্য। আল্লাহ কবুল করুক। নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যুবক সবাইকে বলতেছি, সবচেয়ে বড় আদর্শ যেটা, পাঁচ ওয়াক্ত নামাজ। কি? পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? পড়ব। ওয়াদা? ওয়াদা। আমি তো নামাজের নামাজ বলি না, জানি না ওলামা আমার বিরুদ্ধে কি বলে, আল্লাহই জানে। আমি তো নামাজের নামাজ বলি না, নামাজ এটা বাহানা, এটা হলো ভালোবাসার বিকাশ। ভালোবাসা, আমাদের নবীর জির দিলের ব্যথার বিকাশ। যখন পাঁচ ওয়াক্ত নামাজ করে দিয়েছেন 50 থেকে 5-এ, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল পাঁচ ওয়াক্ত উম্মত পড়বে না, যান কমায় নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল, উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি কইরা? তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, চিন্তার কোনো কারণ নাই, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা ঘুমের টিকা উঠায় হলো পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, দায়িত্ব আমি নিলাম। আর আমার মনে হয় নামাজের জন্য না, হয় উম্মতের পরে তো উম্মতই নাই, ঠিক না? এই নবীর পরে তো নবীই নাই, ঠিক না? উম্মতের পরে কি নাই? উম্মত নাই, নবীর পরে নবী নাই, এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়তে না পড়াইতে, আম নামাজের জন্য ডাকে না, আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা, রাতটা কয়টা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না, পুরো রাতটা কাটায় দিলি, তোর সাথে কথা হলো না, একটু জলদি উঠায় না আমার লোকে একটু কথা বল না। আবার দুপুর হইলে বলে কই সকালে কথা বললি, দুপুর হয়ে গেল এখনো কথা হলো না, একটু চুইটা আয় না আমার লোকে একটু কথা বল না। আবার যখন আসর হয়ে যায় তখন বলে বেলাটা ঢইলা গেল আমার সাথে কথা হলো না, কোন দুপুরে বলছ এখন বিকাল হয়ে গেছে আয়না একটু কথা বল না। যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে সূর্যটা ডুবা গেল, রাতটা চলে আসলো, হয় দিনটা পার হয়ে গেল, রাতটা দিনটা চলে গেল, রাতটা চলে আসলো, হয় কই আসরের সময় কথা বলছিস, আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বল না। আপনি বলবেন তাইলে এসা কেন, আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্যই ডাকে, তুই তো ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না, উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না, এখন তো ঘুমাইতে চলে যাবি, আয় না সর্বশেষ আমার লোকে একটু কথা বলা দিবি, মনে হয় কথা বলার জন্য ডাকে, আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। নামাজ তো একটা বাহানা, আমরা জানি না বাবু নামাজ কিরকম, এক মিনিটের বেশি এক রাকাত পড়তে কারো লাগে না, আমারও লাগে না, কি লাগে? রাগ হয়ে গেলেন বলবো, পাগড়ি সাগড়ি যতই থাকুক ঠিক না, আজ পর্যন্ত কোন আলেমের কাছে যে সূরা ফাতিহা সত্যায়িত করি কয়জন করছি বলেন, যে আলেমের কাছে যে বলছি আমার সূরা ফাতিহা সত্য কিনা সহি কিনা, আপনি লেখা দিবেন কাগজে মুখে না, মুখেরটা মানবো না, লেখা দেন যে আমার সূরা ফাতিহা সহি, যদি জিজ্ঞেস করে এত জোরাজুরি করেন কেন, বলে কাজ আছে, কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে, আল্লাহ যদি জিজ্ঞেস করে সূরা ফাতিহা সহি হয় নাই তো কাগজ বাইর করে দেখায় দিব, এই যে দেখেন আপনার আলেম সহি লেখা সিগনেচার করে দিছে, ধরেন তো এরে ধরেন আমারে ধরেন না, কয়জন আছে এখানে সূরা ফাতিহা আলেমদের কাছে যে সহি করছি সত্যায়িত করছি, হাত তো উঠাইতে পারবে না, নামাজের জন্য ডাকে না। সবচেয়ে বড় আদর্শ নামাজ ছাড়বো না, ঠিক আছে তো ওয়াদা? হ্যাঁ, আর যুবকদের পায়ে হাত রেখা প্রথমে বলছি এখনো বলতেছি, আল্লাহকে নারাজ করব না, করব না, করব না, পাক্কা তো, শুধু 14 তারিখ না, এরকম কোন বিষয় আর কখনো আল্লাহকে নারাজ করব না, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। বুড়ারা উঠেন না, বুড়ারা কি কি মেসেজ দিবেন নাকি আপনারা, যুবকরা দিব, আপনাকে বয়সেই কই আর মেসেজ দিবেনই করতে গা ঠিক না, দিলেও আবার কে চাইব, কোনো নাই কিছু এখানে আবার মেসেজ লই লাভ কি দিয়ে লাভ কি ঠিক না, আমি যুবকদেরকে বলতেছি শুধু নিজেরা বাঁচবো না সবাইকে বাঁচাবো ঠিক না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।